এসেছি ঝাড়গ্রাম। তো বন্ধুর বিয়েতে যেমন আমরা গাড়ি তিনটাটি রোডেতে আছি, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট রোডে গাড়ির মধ্যে থেকে ভিডিওটা বানাচ্ছি, ভালো হবে না, ঠিক আছে, তবে যতটা ভালো সেরকম করছি। তো সামনে আমাদের গাড়ি রয়েছে, বসের গাড়ি, বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি। তো আমরা গেটে এখন ঢুকবো, এখন হয়তো ঢুকিনি, গেটের মধ্যে ঢুকবো এখনো। তো উত্তমদার বিয়েতে সব স্যার সব স্টাফ আমাদের চলে এসছে, এখন তো আমরা গেটের মধ্যে ঢুকিনি, গেটের মধ্যে ঢুকে ভিতরে গিয়ে ঢুকে আপনাদেরকে বলছি। তো আমাদের স্টাফ, তো স্যার লোক সব আ রা, তো তন্ময় স্যার উত্তমদার বিয়ের জন্য যে গিফট নিয়ে জন্য তো গেটের মধ্যে আমরা প্রবেশ করবো। তো আমরা বিয়ে মণ্ডপে পৌঁছে গিয়েছি, এখন আমাদের স্যার তো উত্তমদার আমাদের ফ্রেন্ড গিফট দিয়ে যাচ্ছে, গিফট দেওয়ার জন্য স্যার স্যার এই সাইডে স্যার এদিকে সাজাড়ো তো এখন আমরা গিফট দেওয়ার জন্য বিয়ে বাড়িতে এখন ফটোশ্যুট চলছে, তো সব ফটোশ্যুট করছে, তো ফটোশ্যুট নিয়ে সবাই ব্যস্ত। সব ফটোশ্যুট নিয়ে ব্যস্ত চলছে। এগুলো উত্তমদা উত্তমদার ওয়াইফ সবাই ডান্সের জন্য ডান্সে মেতে আছে, সবাই তো একটু মস্তি করছে, তো ডান্স করবে, সবাই রেডি হয়ে আছে। তো ডান্স শেষ হয়ে গেছে, তখন আমরা খাওয়া দিয়ে যাচ্ছি খাওয়ার পর্বর দিকে। কানে কে লিয়ে সব যা রে খাবার টেবিলে চলে এসেছি, তাই তো? হ্যাঁ, খাবার টেবিলে চলে এসেছি, এখন আমরা খাবো, ঠিক আছে। এখন ইন্টারেস্টিং জিনিস খাওয়ার হয়েছে, কী কী খাওয়ার হয়েছে সেটা মেনু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, আমরাও খাবো এবং আপনাদেরকে দেখাবো, তাই তো? খাওয়াতে পারবো না, ঠিক কিন্তু দেখাবো খাওয়াতে পারবো না, বাট আপনাদেরকে মেনু কী কী হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। মেনু আসুক খাবার আসুক তারপর আপনাদেরকে দেখাবো। খেতে বসে গেছে, যে যার টেবিলে বসে পড়েছে, তো এখনো পর্যন্ত খাওয়ার টেবিলে পাতা পড়েনি, সবাই ওয়েট করে গেছে, সবাই খাওয়ার টেবিলে ওয়েট করছে। দাদা কি বলতে চাইছেন আপনি বলুন? পাতা তো পড়ছে না, হ্যাঁ, অপেক্ষায় আছি। ঠিক আছে, দাদা পাতা পড়ছে না, তার জন্য অপেক্ষায় আছে, পাতা এলে কি কি খাওয়া রয়েছে আপনাদের পড়ে গিয়েছে। এরপরে কাসুন্দি এসছে, তো আমরা খাবার স্টার্ট করি। চলছে,
তো জল দিয়ে কি গাঁট বেঁধে ঠিক জানি না নিয়মটা নিয়মটা চলছে लाइक कर। तो आज के ब्लॉग शेष कर लम।